হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে রেস্টুরেন্টের মতো পারফেক্ট পিৎজা কীভাবে বানাবেন তারই রেসিপি আজকে আমি শেয়ার করব। আর পিৎজা বানাতে কী কী উপকরণ থাকছে আর কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। পিৎজা বানানোর জন্য আমি প্রথমে ময়দার ডোটা মেখে নেব। এখানে উষ্ণ গরম জলে 1 চামচ চিনি দিলাম আর 1/2 চামচ নুন দিলাম আর 1 চামচ ইস্ট দিয়ে নাড়াচাড়া করে গুলে নিব। দেখুন গুলে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে দেখুন ইস্টটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। 2 কাপ ময়দা নিলাম আমি। এখানে দুটো পিৎজার জন্য ময়দাটা মেখে নেব। ইস্ট গোলা জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব। একবারে পুরোটা দেব না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। পরে আরও 1/2টা দিয়ে দিলাম, দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমার মাখা হয়ে এসেছে। এবার আমি 2 চামচ রিফাইন তেল ওপর থেকে দিয়ে আবারও ভালোভাবে ডোটা মেখে নেব। দেখুন ডোটা মাখানো হয়ে গেছে। এবার আরও 1 চামচ রিফাইন তেল ওপরে ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে মুখটা কভার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য এটা গরম জায়গায় রেখে দেব। পিৎজার জন্য 2 রকম ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। গ্রিন ক্যাপসিকামটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর রেড ক্যাপসিকামটাও লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজও লম্বাভাবে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা রান্না করব। এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও রান্না করতে পারেন। কড়াইটা ভালো মতো গরম হয়ে আসলে 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন ভাজা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রান্না করব। পরিমাণ মতো নুন দিলাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচ অরেগানো দিলাম আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম। এখানে আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 1 চামচ পিৎজা পাস্তা সস দিলাম, 1 চামচ সয়া সস দিলাম। পিৎজা পাস্তা সস যদি হাতের কাছে না থাকে তো আপনারা এখানে টমেটো সসও দিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট চিকেনটা রান্না করে নেব। দেখুন চিকেনটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি উঠিয়ে নেব। এক ঘন্টা পরে দেখুন ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে। এবার কভারটা খুলে ময়দাটা ঠিক হাত দিয়ে এইভাবে চেপে চেপে ময়দার ভেতরের বাতাসটা বের করে নিতে হবে। বাতাসটা বেরিয়ে গেলে এখান থেকে আমি 2টো বড় আকারের লেচি কেটে নিলাম। পিৎজা বানানোর জন্য লেচিটা একটু বড় করে কেটে নিতে হবে, কারণ পিৎজা রুটিটা একটু মোটা করে বানাতে হবে। পিৎজাটা আমি মাইক্রোওভেনে বেক করব, তাই আমি এখানে মাইক্রোওভেনের ট্রেটাতে 2 চামচ রিফাইন তেল দিয়ে ভালোভাবে রিফাইন তেলটা ব্রাশ করে নিলাম। এবার 2টো লেচির মধ্যে 1টা লেচি দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটা বানিয়ে নেব। আপনারা চাইলে রুটিটা বেলে নিতেও পারেন। সাইডগুলো আঙুল দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে রুটিটা বানিয়ে নেবেন যাতে মাঝখানটা একটু নিচু থাকে। রুটিটা খুব পাতলা করবেন না, একটু মোটা করে রাখতে হবে। দেখুন রুটিটা বানানো হয়ে গেছে। এবার 1টা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেব যাতে বেক করার সময় রুটিটা ফুলে না ওঠে। দেখুন ফুটো করে নেওয়ার পরে এবার এখানে পিৎজা পাস্তা সস মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি পিৎজা পাস্তা সস না থাকে তো আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। দেখুন পুরো রুটিটায় পিৎজা পাস্তা সস মাখানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে চিজ ছড়িয়ে দেব। এখানে আমি মজারেলা চিজ
নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। দেখুন ওপর থেকে চিজ ছড়ানো হয়ে গেছে। চিজ দেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিতে হবে। আমি ঠিক এইভাবে চিকেনগুলো সাজিয়ে নিয়েছি। চিকেন দেওয়ার পরে আবারও ওপর থেকে চিজ ছড়িয়ে দিতে হবে। এবার আমি কেটে রাখা গ্রিন রেড ক্যাপসিকামগুলো এইভাবে লম্বা লম্বা করে দিয়ে পিৎজাটা সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে পিৎজাটা সাজিয়ে নেবেন। কেটে রাখা পেঁয়াজগুলো লম্বা লম্বা করে দিয়ে দিলাম। টপিংসগুলো দেওয়া হয়ে গেলে আবারও ওপর থেকে চিজ দিয়ে দিলাম। পিৎজাতে চিজ একটু বেশি হলে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজটা দিয়ে নেবেন। চিকেন পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ওপর থেকে অরেগানো ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে আমি মাইক্রোওভেনে বেক করব। মাইক্রোওভেনটা আগে থেকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। পিৎজাটা মাইক্রোওভেনে দিয়ে 240 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট বেক করতে দিলাম। 15 মিনিট পরে দেখে নিই পিৎজাটা হয়েছে কি না। আপনারাও এইভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট পিৎজা বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এবার ওপর থেকে অরিগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে পিৎজাটা পরিবেশনের জন্য কেটে নেব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।